Assalamualaikum everyone. Shasha kori shomoy bhalo achen. Ajke ami dekhacchi ei rasta ta hocche Dinajpur highway jeta Panchogon Thakurgarh chole giyeche. Ami Dinajpur theke jacchi Phulbari te. So Phulbari te amar basha ebong Dinajpur e ek kaje aslam. Ei dekhte pacchen rasta ta onek sundor. Ei rasta ta age chilo single line, ekhon hocche double line. So ami dhonnobad janai shorok protimondirike ebong ei rasta ta age onek accident hoto, ekhon onek accident kome giyeche karon hocche rasta boro hobar karone onek jam thake na ebong dekhte pacchen samne onek auto van charger gari jacche. Obosshoi apnara jokhon bike ride korben obosshoi dekhe shune bike ride korben keno hocche je ei rastar moddhe onek অনেক অনেক অটো চলে আপনারা যারা রাইড করবেন অবশ্যই সেফলি রাইড করবেন মাথায় হেলমেট রাখবেন এবং যদি আপনাদের কাছে আরোহী কেউ থাকে অবশ্যই তাকে হেলমেট পরাবেন হেলমেট ছাড়া কেউ হাইওয়েতে রাইড করবেন না একটাই আমার অনুরোধ কারণ হচ্ছে যে একটি দুর্ঘটনার কারণে আপনাদের জীবন চলে যেতে পারে সবার জীবন এজন্য সবাই সেফলি রাইড করবেন একটি কথা বলবো যে আপনারা সবাই যাদের লাইসেন্স নেই সবাই আমরা লাইসেন্স করব এবং ড্রাইভিং লাইসেন্স গাড়ি কাগজপত্র ডকুমেন্ট নিয়ে রাস্তায় বাইরে হব কেননা আপনাদের সমস্যার কারণে হচ্ছে আপনাদেরকে অবশ্যই মামলা খেতে হবে জরিমানা খেতে হবে এই কারণে সবাই আমরা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখব অবশ্যই এবং গাইস আমি এই বাইকটা রাইড করতেছি যেহেতু রাস্তা অনেক ফাঁকা সো আমি একটু আমার হচ্ছে যে স্পিড হয়তো লিমিট ক্রস করেছি 80-90 বা 100 স্পিড আছে সো গাইস সবাই কিছু মনে করবেন না এবং অবশ্যই আর আমি এই বাইকটা রাইড করতেছি পালসার এনএস 160 এবিএস সো গাইসটা গাইস বাইকটা আমাকে অনেক ভালো লাগে কেননা এই বাইকটা লং জার্নিংয়ের জন্য রান রাইডের জন্য অনেক ভালো এবং নিজেকে অনেক ভালো লাগে কেন হচ্ছে যে আপনারা যতই বাইক চালান না কেন নিজেকে কিছু মনে হয় না যে আপনি বাইক রাইড করতেছেন বা ক্লান্ত অনুভব তো হয় না এবং এই বাইকটা কেউ না যারা কিনেছেন বা যারা কিনে আগ্রহ করতেছেন অবশ্যই 5 ফিট 6 ফিটের বা 7 ফিটের উপরে হতে হবে এই বাইকটা একটা বিষয় যে সার্ভিসিং কস্টটা একটু বেশি কেননা হচ্ছে যে আপনি যখন সার্ভিসিং করতে যাবেন এর যদি ইয়ার ফিল্টারটা চেঞ্জ করেন সেক্ষেত্রে অনেক কিছু খুলতে হয় আদার্স অন্যান্য বাইকের ক্ষেত্রে সেটা না এটা একটা ভেজাল আরটা হচ্ছে যে সমস্যা সেটা হচ্ছে যে এই বাইকের যখন আপনাদের মোবিল চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা ফেস করতে হবে সেটা যে 1200 mm মোবিল দিতে হবে যখন অয়েল ফিল্টার চেঞ্জ করবেন তখন আপনাদেরকে দিতে হবে 1350 mm সুতরাং 1350 mm আপনাদেরকে মোবিল দিতে হবে আসলে এটা কিন্তু অনেক দুঃখজনক কেন অন্যান্য বাইক যেমন হচ্ছে R15 তারপর সুজুকি এগুলোতে অনেক মোবিল কম দিতে হয় সেক্ষেত্রে আমাদের এই বাইকের মধ্যে ইঞ্জিন অয়েল অনেক অনেক বেশি দিতে হয় যেহেতু এটা 4x4 ইঞ্জিন অবশ্যই আসলে এই বাইকের পাওয়ার অনেক অসম কারণ হচ্ছে যে বাইকের টপ স্পিড 130 থেকে আপনার 125 ওঠে হয়তো কারো কারো বাইকের কম উঠতে পারে নো আইডিয়া কিন্তু এই বাইকের মধ্যে যারা এই বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলতেছি সবাই সেফলি রাইড করবেন আর এবং সমস্ত বাইকের এবিএসটা থাকা খুবই জরুরি কারণ হচ্ছে যে আমি যেহেতু হাইওয়েতে চালাই এবিএসটা অনেক সাপোর্ট দেয় এবং হচ্ছে যে এবিএসের কারণে অনেক অনেক সমস্যা থেকে বা হচ্ছে যে অনেক অনেক সমস্যাই বলবো সেখান থেকে আমি সলভ হয়েছি এবং আমি নিজেও অনেক হ্যাপি সো গাইস সবাই এবিএস ছাড়া বাইক কিনবেন এবং এবিএস অনেক আপনাদেরকে সাহায্য করবে সো গাইস সবাই সেফলি রাইড করবেন গাইস দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনারা পান এবং আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন
আল্লাহ হাফেজ।